খুলনার কয়রা দেউলিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি বাবুর আর্থিক সহযোগিতা প্রদান। খুলনার কয়রা উপজেলা সদরে দেউলিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। শনিবার দুপুর 12:30টার দিকে বাজারের ব্যবসায়ীদের ঘরে আগুন লেগে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় কয়রা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই আগুনে 7টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি বলেন, কয়রায় ফায়ার সার্ভিস স্টেশন করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যার সুফল উপজেলাবাসী পাচ্ছেন। তথ্য ও ভিডিও চিত্র তারিক লিটু, কয়রা, খুলনা।